স্যার তো কুজরঞ্জবাবু সবসময় নির্দেশ দেন যে ওই ফ্যামিলির সঙ্গে থাকো, আমাকে বলেন ওকে বলেন যে ফ্যামিলির সঙ্গে থাকো। রাজ্যে বিশেষ করে আমরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পক্ষ থেকে আপনাকে মানে কী বলবো প্রণাম জানাতে এসেছি, আপনারকে সমবেদনা জানাতে এসেছি যে আজকে মমতা ব্যানার্জি সহ আমরা সকলে আপনাদের আপনার পরিবারের সঙ্গে আমরা আছি থাকব। আর এটা আছে দুঃখের দিন, কিন্তু আবার দেখুন কজনের এরকম সৌভাগ্য হয় শৈলী হওয়ার, যেটা কত সৌভাগ্য আছে ভারতবর্ষের মানুষ জানে যে ওই 44 জন কীভাবে প্রাণ দিল, নির্মমভাবে জঙ্গিদের যেভাবে জঙ্গিরা RDX বোমা দিয়ে। আর এটা দেখুন কোনো আমরা নোংরা রাজনীতি করছি না, ঘটনা হচ্ছে এটা ঠিকই যে কোনো তো তাদের কোনো প্রোটেকশনের আছে, 44 জন ছিল বাবু সাদা সহ তাদের কোনো প্রোটেকশন ছিল না, প্রোটেকশন দেয়নি যে ওই জায়গাটা তাদের নিরাপত্তার জন্য কী করা হবে। জঙ্গিদের যেখানে ওখানে অত্যাচার হয়, জঙ্গিরা যেখানে তাণ্ডব চালায়, আজকে আমরা সেটাও চাইছি যে এরকম এবার কোনো মায়ের সামনে ছেলের যেন কোনোদিন কোনো মৃত্যু না হয়, আজকে সেটা আপনাকে।